সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ দাপে সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি মসজিদসহ সারা দেশে পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে দেশে পাঁচশো চৌষট্টিটি মসজিদ তৈরির পরিকল্পনা নেয়া হয় সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে এই মডেল মসজিদগুলো ইসলামী বাপ দ্বারায় দেশের মানুষকে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন তিনি প্রধানমন্ত্রী বলেন ইসলাম শান্তির ধর্ম দেশের মানুষ আলেম উলামা কতিব এবং ইমামদের শ্রদ্ধার চুকে দেখেন তাই কুতবায় উগ্রবাদ মাদক দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের আলেম উলামা এবং কতিবদের প্রতি আহ্বান জানান তিনি ন টাকা খরচে তৈরি পাঁচশো মডেল মসজিদের মধ্যে এ পর্যন্ত দুশোটির উদ্বোধন করা হয়েছে বাকিগুলোর কাজ দু সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে মসজিদগুলো উদ্বোধনকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বনাথে যুক্ত হয়ে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী এ পর্বটি পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাজ জাহান বিশ্বনাথের প্রেক্ষাপট নিয়ে ইউএনও জাহানের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন প্রধানমন্ত্রী এ সময় নারী মুসল্লি মাহবুবা বেগম ও পুরুষ মুসল্লি মুশাররফ হুসেইনের বক্তব্য শুনেন প্রধানমন্ত্রী এ সময় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল কাদের শেখ সিলেটের বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ মুশাররফ হুসেন সিলেটের ডিআইজি স্বামী জান শফিউর রহমান শাফি বিপিএম জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনুমিয়া গণপূর্ত বিভাগ সিলেট জুনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ সহ প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী ইউপি চেয়ারম্যান বৃন্দ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ আলেম উলামা ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন মানুষের মধ্যে যে কুপকণ্ডকতা রয়েছে যে ধর্মান্ধতা রয়েছে যে উগ্রবাদিতা রয়েছে যে আমাদের এখানে বিভিন্ন ধরনের অপকর্ম যে ইসলাম ধর্মকে নিয়ে বিভাদ যে সৃষ্টি করা যে অপপ্রয়াস চলে এই মডেল মসজিদগুলো সেক্ষেত্রে এর বিরুদ্ধে একটা আনন্দ ভূমিকা পালন করবে শীতাতপ নিয়ন্ত্রিত এই মডেল মসজিদে নারী পুরুষের জন্য রয়েছে পৃথকভাবে অজুয়া নামাজ আদায়ের সুবিধা এছাড়া হজযাত্রীদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা ইমাম প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি অটিজম কর্নার দাফন পূর্ব আনুষ্ঠানিকতা গাড়ি পার্কিং সুবিধা হিফসখানা প্রাক প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষা ব্যবস্থা ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইসলামের দাওয়াতের জন্য সম্মেলন কেন্দ্র এবং ইসলামী বই বিক্রয় কেন্দ্রসহ দেশি বিদেশি অতিথিদের জন্যে থাকার সুবিধা থাকবে মডেল মসজিদে বিশ্বনাথ উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রায় নব্বই ভাগ কাজ সম্পন্ন হয়েছে পুরো কাজ সম্পন্ন হতে আরো কিছুদিন সময় লাগতে পারে এমনটাই জানালেন উপজেলা নির্বাহী অফিসার মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনাথ বাসীর সাথে সরাসরি সংযুক্ত হয়ে উদ্বোধন করেছেন আমাদের মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নির্মাণ কার্যক্রম প্রায় শেষ ছোটোখাটো ফিনিশিংয়ের কাজ বাকি আছে পিডব্লিউডি এই ভবনটি নির্মাণ করছেন ওনারা বলেছেন আরও দুই থেকে তিন মাস সব সব কাজ শেষ করতে সময় লাগতে পারে সর্বোচ্চ বিশ্বনাথ উপজেলা সদরে দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ করায় আনন্দিত উপজেলাবাসী বাসী মসজিদ নির্মাণ হওয়ায় আমরা খুব আনন্দিত আমি বিশ্বনাথবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই মডেল মসজিদ বিশ্বনাথবাসী অতি আনন্দিত